নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আগামীকাল বৃহস্পতিবার, আর আগামীকাল এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে পাঁচটি অতীব সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি, যে রাশিগুলির জীবনে আগামীকাল বৃহস্পতিবার হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই পাঁচ অতীব সৌভাগ্যশালী রাশি, আসুন একে একে জেনে নেওয়া যাক। তবে শুরুতেই একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, প্রতিটা মানুষের জীবনে অনেক চাহিদা থাকে, তার মধ্যে প্রাপ্তির চাহিদাটা কিন্তু বর্তমানে খুব বেশি মানুষের মধ্যেই থাকে। আর এই প্রাপ্তির চাহিদা থাকলেই তো হবে না, প্রাপ্তি যোগ থাকার প্রয়োজন রয়েছে। আর এই প্রাপ্তিযোগের যে মেন মালিক বা কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার আপনাদেরকে বলে থাকি, আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ কোনভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে, এত কিছু বিষয় কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই রাহু গ্রহের একটা শুভভাব আপনার জন্মছকে থাকার প্রয়োজন রয়েছে। অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, আর এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। অনেকেই আমাকে জন্মছক বিচার করাচ্ছেন এবং বেশিরভাগ জনের কাছে একটা কথা আমি খুব শুনছি কমনলি, যে স্যার আমি টিকিট কাটতে কাটতে লোনে পড়ে গেছি, প্রচুর টাকার ঋণ হয়ে গেছে, 1200 টাকা 1400 টাকা পার ডে টিকিট কাটি। তা আমি বুঝে উঠতে পারি না যে যাদের জন্মছকে প্রাপ্তিযোগ নেই, এরকম অনেকগুজন আর ঘটেছে যাদের জন্মছকে প্রাপ্তিযোগ নেই, তাদেরকে আমি স্ট্রিক্টলি মানা করে দিয়েছি যে আপনি আর টিকিট একটাও কাটবেন না। হ্যাঁ, আর যাদের প্রাপ্তিযোগ রয়েছে তাদেরকে তো আমি অবভিয়াসলি বলেই দিই এবং কোন সময় প্রাপ্তিযোগ রয়েছে সেটাও বলে দিই। তাই ফালতু অর্থ খরচা না করে আগে আপনারা পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিন, আমাকে যে দেখাতে হবে এর কোনো বিষয় নেই। আর যারা যারা মনে করছেন আমাকে দেখাবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এছাড়াও যাদের ক্ষেত্রে একটুর জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে একেবারে স্থির করে তুলে দেয়। হ্যাঁ, অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তাদের এই মিসের জায়গাটা কিন্তু আর থাকে না। তাই যারা নেব কি নেব না ভাবছেন, রাহু রক্ষা কবচ জীবনে একবার হলো এই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং নিজের লাইফকে একেবারে চেঞ্জ করে ফেলুন। আসুন এবার আমি জানিয়ে দিই আগামীকালের শুভ সময় ও অশুভ সময়ের কথা। অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হচ্ছে, যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবং আমি যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকাল রাহুকাল যে সময়টি হতে চলেছে সেটি দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত, এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে প্রত্যেককে। যে কোনো শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, যে কোনো কাজে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর যে শুভ সময়ের কথা আমি এখন বলবো সেই সময়টিকে কাজে লাগাতে পারেন, সেটি হচ্ছে সকাল 10:47 থেকে দুপুর 12:57 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 5:10 থেকে সন্ধে 7:20 পর্যন্ত, এই সময় দুটিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকালের পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তবে খেয়াল রাখবেন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি পুরোটাই ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ একই রাশির মানুষ লাখে থাকতে পারে বা কোটিতে থাকতে পারে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না। তাই যারা জন্মছক বিচার করেছেন তারাই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারছেন। আসুন একে একে পাঁচটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জেনে নেওয়া যাক। তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। আপনি মীন রাশির জাতক বা জাতিকা হলে
আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটিতে খেলতে চলেছেন। তবে কোটিতে খেলতে গেলে অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রাহুগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 1, খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 9 এবং 7। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনুরাশি। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 9 এবং 4, খেয়াল রাখবেন এটি ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 5 এবং 9। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহরাশি। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 2 এবং 1, খেয়াল রাখবেন এটি ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য টার্গেট নাম্বারটি। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।